তাদের শর্ট ছেড়ে চলে যায়, তাদের চক্রান্ত করছেন। এটা কি আপনার ইচ্ছা? ইচ্ছা পরিহার করুন। টেক্সট দেবেন, কোরক দেওয়ার হুমকি দিচ্ছেন। আরো দুই ঘন্টা জায়গা আছে, তিন নম্বর আসা বলে হনার ফলের সেগুলো আপনি হুমকি দিয়ে বৃহস্পতি করে হুমকি দিচ্ছেন। হুমকি দিয়ে আমার যে বাবার জায়গায় বসবাস করছি, আপনি মেয়র হয়ে যান, কিন্তু সেই ঘর থেকে আমাকে বহিষ্কার করার কোনো অধিকার প্রাণ বলছেন নাই। যারা দেখতে পারবে না, মাফ করবেন। জুলুম করবেন কি কারণে? এই টেক্সট থেকে মানুষের একটা বোঝা হয়েছে, সেই বোঝার সামনে বইতে না হয় সেদিন আপনাকে চিন্তা করা করতে হবে। আপনার দুই বছর সময় আছে, এই দুই বছরের মধ্যে বৃদ্ধ লোকদের দেখে কিভাবে সমাধান করবেন? আমাকেও ডাকেন, আমি অবশ্যই না যাব, কিন্তু উনি তো আমাকে পরামর্শ নেন না। কারণ আমি যে সর্বোচ্চ ছিলাম, শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের শুরু করে সব কিছু আমি এনেছি, দেশ বাড়াইনি। কিন্তু আপনি দেশ বাড়াচ্ছেন, উন্নয়ন তো করেননি। ওদের উন্নয়ন করেন, তারপর আমরা দেশ বাড়িয়ে দেব। দেশ দরকার বলছি না, কিন্তু যে আমরা একটা মামলা করেছি, মামলা করেছি অতীতে যে টেক্স সেই বইতে না দেওয়ার জন্য হাইকোর্টে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেটা গুণগত পরিপ্রেক্ষিতে সেটা আপনি আপনারা আপিল করেছেন, সে রিজেক্ট হয়েছে। অর্থাৎ পূর্বে নির্ধারিত কর তা সঠিক থাকবে, একটা ট্যাক্সও কর বাড়াতে পারবেন না। এই দায়িত্ব পালন করতে পারুন, তা না হলে স্বেচ্ছায় কি করবেন দিয়ে জানেন। তাহলে একটা কথা, এখানে স্টিমেন্টার দিচ্ছেন, স্বাধীন বিচার নামে জায়গা জমি দখল করছেন, এটা তো একবার কাজ কম কোন ছাত্র হলে বলে উনি ঢুকে পড়েন, ঢুকে একটা রিক্সা উনি নিয়ে নেন। তাই নাসির ভাই, আপনার মাঝে সাধারণ সম্পাদক আপনাকে মেট্রিক মনোনয়ন দিয়েছে, তাই আমরা আপনাকে বসিয়েছি। তাই বলে জনগণের সাথে কথা করতে আপনি পারবেন না। আমরা যাব না। আর কি করছেন? পন্ডি আপনার মধ্যে কিছু গরিব লোকরা ছিল, তার উৎখাত করে আপনি বিল্ডিং করার জন্য পাশে বিক্রি করেছেন, এটা আপনার কাজ। এছাড়া মনের খাড়িতে আরো এরা উৎসাহ আমার ক্ষতি করার ক্ষতি করার জন্য মনে কিলে বলে স্থিতি এরকম জন্য ভালো কিলে দিন করার জন্য প্রায় 10,000 শ্রমিকের আছে, মিস্ত্রিটা ই আছে, আরো আছে, আরো চলছিল। ইনি সেখানে সেই জায়গা হুকুম দখল করে নেওয়ার জন্য বড়লোককে বিক্রি করার জন্য সে বাসনি করেছেন, করে ওই যে ওখানে আজুল্লা স্টেডে বক্ষ সম্পত্তি, বক্ষ সম্পত্তি আপনি জোর করে 110টা দোকান করেছেন, আরোপ করেছেন, বাধ্য করছে সেখানে যাওয়ার জন্য। আরোপ তো একটা দীর্ঘদিন পর্যন্ত একটা বাজার করে উঠেছে এখানে, সেই বাজারে ভেঙে দেন, অন্য লোককে বিক্রি চক্রান্ত করেন, সেই মানুষের ক্ষতি হবে। তার মাছ ব্যবসা শূন্য, প্রতিবাদ শূন্য, সেই শূন্য আপনার অবহেলা করছেন। তাই বলবো সেই বক্ষ সময় গ্রহণ করেছেন, তারা আইন আশ্রয় নিয়েছে। পুলিশ বাহিনীকে বলবো আপনার আমাদের সন্তান, আমাদের ভাই, তার হুমকিতে আপনারা নরম হবেন না। সে হুমকি দিয়ে চলেছে, কিন্তু মানুষের দরজা করতে পারেনি। হুমকি দিয়ে কি কাউকে দেখা যায়? যায় না। তাই করছেন, কেউ গেলে হুমকি দেন। উনি আরো বলেন কি, উনি হেসে হেসে লোককে গুলি করতে পারেন। অফিসার কমিশনার রোগী গাড়ি বকা বলি শুরু করেছেন, ও দাঁড়াতে হবে, আমি আসে আসে মানুষ গুলি করি। হ্যাঁ করেছেন তো,
সপ্তমের তখন মোহর 12টা লক্ষ্যে শত্রুকে হত্যা করেছেন আপনি আপনার পাঁচটা অবদানে এই যে খুনি লজে দায়িত্ব বসে আছেন লোকসভা হয়ে যান না ও চুক্তি সম্পর্কে আপনি হচ্ছেন না হুমকি দিচ্ছেন তাই চট্টগ্রাম বাসী আমরা ক্ষুব্ধ আপনার সুস্থ অসম কাজ করার জন্য এবং আমরা বাসী নয় মাননীয় প্রধান মহতাম কাজে কর্মে রংপুরের জীবনে একজন প্রতিমন্ত্রী বুঝে দেওয়া হয় আপনাদের দেখছে না অযোগ্য অথর্ব এনএসআই নিজেরা যারা আছেন তারা রিপোর্ট দিয়েছেন উনি মনে পর পয়সা খাইয়ে প্রমিশন নিয়েছেন উনি মনে করেছেন আজীবন থেকে যাবে তা হবে না তাই আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে চলমাসী সভা করে আপনার বিরুদ্ধে বস্তা নিয়ে মানে প্রধানমন্ত্রী আমার পৌঁছাবো যে আপনি একটা অসভা বলো আপনাকে অবশ্যই অবসান করতে হবে তারপরে এখানে এটা দিয়েছে দুটো টাকা দিয়েছে তিন দেখা যাচ্ছে পরিচালক মৎস্য পরিচালক
আপত দিলাম আর তোমার রাহাই আসলে বাদী ছিল আমার সম্মুখে হয় খালি খালি রাই হবে না আপনারা যখন আসান দেখতে না পাই ভাই তার তার মাথা আঘাত করবেন ইনি পূজ্যদের উনি রাষ্ট্রপতির আত্মীয় কি আসে যায় রাষ্ট্রদের আমার সম্মান করি অনুরূপ রাষ্ট্রপতি একজন সম্মানী ব্যক্তি তার নাম আপনি বলে পরিচয় দিয়ে অন্যায় করবেন রাষ্ট্রপতির কোনো সে একটা ম্যান নেবেন না আমরাও ম্যান নিতে পারি না আপনি সংসদ হয়ে যান তাই ভাইয়েরা পূর্বে যে জায়গা ছিল সেটা তারা বসবাস করবে আলমদারি করবে এবং দর্শাদাস কমিশন আছে তারা কাজকর্ম করবে তাদের গরিব করতে পারবেন না আর আমি আশ্বস্ত করছি আপনি যারা পাহারা দেবেন ওই তিনজন লোক তারা টাকা নিয়েছেন তারপরে কোতোয়াল ওসির মাধ্যমে বসে তাদের টাকা নিয়েছেন আর দেখার দিন তা না হলে ভালো হবে না এখানে অনেক ব্যবসায়ী তারা আরোপ করতে চায় কিন্তু এই আরোপের ফলে সমুদ্রের মধ্যে পথে ঘাটে রাস্তার মোড়ে মোড়ে মাছ বিক্রি হচ্ছে আপনি কতদিন কি মাছ বিক্রি নয় ইয়াবার স্টেশন করবেন হতে পারে না আর যদি ইয়াবার বিক্রি হচ্ছে পর্ব ওই রাস্তায় কিছু লোক আছে ব্যবসায়ী আর কিছু চেম্বার অফ কমার্স একটা কাজটা কি খালি জানে বাজে ওই প্রধানমন্ত্রী একটা খাতে যান খালি যান গিয়ে কি করেন মানুষকে দেখান কোথায় তাদের তার সম্পর্ক আছে হতে পারে না আপনি আছেন চেম্বারে যারা আছেন তারা সুস্থ সুদ দিয়ে একশো মাসের সাধারণদের মধ্যে বসেন মাল উঠায় আদিবাসী স্থগিত তারা মিডিয়ারে মালামাল আনলে অযথা টাকা এলসি করার জন্য টাকা নামে বিভিন্ন অপকর্ম করেন করে তাকে সুদে টাকা ব্যবহার করেন বন্ধ রাখবেন সামনে রমজানের সময় উনি এসছে ইনপুট কস্ট কত চাল ডাল তেল নুন চড়া ইত্যাদি চিনি কি কারণে দাম বাড়বে আপনার চক্রান্ত করে দাম বাড়াচ্ছেন আমি প্রশান্ত বাবু অবিলম্বে তারা বসে তাদের ইনপুট কস্ট কত এসি কত কস্টিং কত করেছে লাভ কত করবে ইত্যাদি হিসাব নিয়েই মূল্য নির্ধারণ করুন মূল্য নির্ধারণ না করলে পরে মানুষ হতাশ হয়ে যাবে ব্যবসার স্থান চুরি কারবার জায়গা নয় প্রতি বছর টাকা আসলে চুরি হয় এরা চুরি করে মানুষের টাকা এন্ট্রি করে সেগুলি আত্মঘাত করে তাই তাদের নিজের নিহিত ব্যবস্থা অবলম্বন অবশ্যই করতে হবে গেলে একটা কথা তারপরে আমাদের ট্যাক্স ট্যাক্সের মধ্যে পাতি জ্বলে না 7% কেন নেবেন অনেক জায়গায় 3% বিদ্যুৎ ট্যাক্স 7% পরিষ্কার পরিচ্ছন্ন আদৌ নেই সতর্ক করে আবর্জনা বরবর ওই অর্থাৎ বাস্তে দিয়ে রায় কুড়িটা খাইয়ে আপনার যদি বাস্তে ফেলে না তবে তারা কি করছে টাকা আত্মসাত করার জন্য একটা মহাপ্রণয় এসে রাতের বেলায় পরিষ্কার করিম যত্ন হলে থাকতে পারে হতাহতা হল এই করে লাভ হবে না ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি পরিবেশ নিচ্ছেন পরিষ্কার জন্য 7% নিচ্ছেন চাদরি খরচ করেন কে জানে না এই তারপরে ট্যাক্সের ব্যাপারে আর আসেনি এর বাইরে আর বাইরে নিতে পারবেন না সতর্ক আমরা দেবই কিন্তু সাথে বলা হচ্ছে আমরা যে ট্যাক্স না দেওয়ার কথা বলি অবশ্যই ট্যাক্স বাড়ি জমলে পরে ডাকাতি করলেই বিশেষ করে দেবো মানতে পারবেন যদি একটা পূর্বে নির্ধারিত কর যেমন যারা হাজার বসবাস করতো তাদের ট্যাক্স মাফ করে দিচ্ছে কাগজ দিয়েছি আমি ওরা ফেলে দিয়েছে আমি কাগজ দিয়েছি তো দয়া করে বসবাস করো কি কুত্তি দেবে ট্যাক্স কুত্তি দেবে তাই তার মাফ করে দিয়েছি যাতে সন্তানরা স্কুল লেখাপড়া করে সন্তানের স্লিপ স্লিপ বেতনের স্লিপ যদি দেওয়া হয় বহুত করার একটা ব্যবস্থা করেছি এই সমস্ত কোন সেবামূলক কাজকর্ম করার জন্য মেয়র তা না করে জুলুম করবেন ঠিক নয় তা নাসির সাহেব আপনি আমার কর্মকর্তা সাধারণ সম্পাদক তাই মিটিং আসার জন্য হুমকি দিচ্ছেন টেলিফোন করতে বাতিল করে দেবেন ইত্যাদি ইত্যাদি
আপনার হুমকি দিয়ে মানুষ ভয় পায় না। কিছু নেতা অস্বীকার আছে যারা পিটিদের অনুরোধ, কিন্তু অবৈধ জনতা যেন আছে, তো আমি অবৈধ জনতার পক্ষে আছি। আমাকে যেন মিটিং করতে না হয় তার জন্য অনেক অনুরোধ লোকের মাধ্যমে করেছেন। চট্টগ্রাম মানুষরা হতা হইও কেউ অনুরোধ বিনয় শুনতে রাজি নয়, অধিকার দেবেন আদায় করবেন তাহলে অনুরোধ বিনয় জীবন দিতে রাজি আছি। তা কিন্তু তাই বলবো যে আজকে এখানে কথা আপনারা এসছেন, আর কি কথা ছিল আমার খুব অসুস্থ ডায়াবেটিস চরম পর্যায়ে, কিডনি তাও খুব ক্ষতি করছে আমাকে, তাই আমি কথা না বাড়িয়ে যার পর মা ধরে এসছেন স্কুলের বেতন বাড়িয়েছেন সমস্ত স্কুল দেওয়া গেছে, যারা বর্ধিত স্কুলের বেতন নিয়েছেন স্কুলের ছাত্রের ছেলেরা আন্দোলন করে অধিকাংশ স্কুলের দিয়েছেন, সিটি কর্পোরেশনের অধিক টাকা নেওয়া দিয়েছেন, ফেরত দেওয়ার চিন্তা করা নাই। দিতে হবে তাদের, তাহলে তাদেরকে আমি নির্দেশ দিয়ে দেব, তারা আমি বারণ করেছি কিছু না করার জন্য, দেখি তাদের স্যাটেজ করতে করে কিনা, যদি না করে তাহলে আইন শক্তি প্রয়োগ করবেন। এছাড়া স্টেডিয়ামের টাকা ছেড়ে দিন, ওরা ছেড়ে দেন খেলাধুলা করে পিছিয়ে মারা হয় ভোট পাবেন না, তাই আলোচনা কি আর কথা না বলি আমার শরীরের অবস্থা দুর্বল, এরপরে বলি আমি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমি এদেশের থাকতে পরিবহন জীবনের কাছে আমি করতে যাবো না, থাকতো নিয়েই মাঠে থাকবো, বিভিন্ন জেলার আমি যদি থাকবো, তাই কথা না বাড়িয়ে তার কাছে মানুষরা এসছেন আবার আমাকে অবশ্য জয় বাংলা।